হচ্ছে গভীর রাতের গোপন কথা। আজকের গল্প দোল। নন্দিনী, নন্দিনী, এই নন্দিনী, কোথায় তুমি? লুকিয়ে আছো তাই না? আই প্রমিস আমি একদম বেশি রং লাগাবো না। কাম অন, বেরিয়ে এসো। নন্দিনী, সুইমিং পুলে কি করছো? তুমি তো সুইমিং জানো না। ধরো, আমি 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 আছি, আমি আছি নন্দিনী, ভয় নেই, হাতটা ধরো। চিন্তা নেই, চিন্তা নেই নন্দিনী, আমি আমি আছি তো, আমি কখনো তোমার হাত ছাড়বো না, কথা দিচ্ছি। এখন এখন তুমি চেষ্টা করো আমার আমার হাতটা ধরে উঠে আসার, চেষ্টা করো, চেষ্টা করো। এদিকে এদিকে এসো, এদিকে। আমি ধরে থাকতে পারছি না নন্দিনী, আমার আমার হাতটা ছেড়ো না নন্দিনী, আমাকে শক্ত করে ধরো। নন্দিনী যেও না, নন্দিনী, নন্দিনী। সকাল সকাল, গুড মর্নিং, গুড মর্নিং। এই ঘুমটা জাস্ট ভেঙে গেল, তোর হাতে ওটা কি? এটা এটা খবরের কাগজ, আজ দোল না তাই প্লাস্টিকে মুড়িয়ে দিয়েছে, রং লেগে গেলে তো আবার আমরা খিচখিচ করব। কিন্তু তুই এত সকাল সকাল কি করছিস বলতো? কিছু না, এমনি ঘুমটা ভেঙে গেল তাই উঠে বললাম। তুই চা খাবি? শিওর। ঘুম ভেঙে গেল নাকি আবার ওই স্বপ্নটা দেখলি? যতই পালানোর চেষ্টা করি জানিস, নিজের অতীতটাকে কিছুতে ফিরে আসতে পারি না। কিন্তু প্রীতিশ, ইটস বিন 7 years, ব্যাপারটা 7 বছর হয়ে গেছে, এন্ড ইউ হ্যাভ রিপেন্টেড ইনাফ ফর হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, বাট স্টিল ইটস নট ইনাফ। সেরকম ভাবে বলতে গেলে নাথিং উইল নেভার বি ইনাফ। আর 7 বছর আগে যেটা ঘটেছিল, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। নন্দিনী আর অপু দুজনেই ওয়াজ ইন ডেঞ্জার, ইউ ট্রাইড ইউর বেস্ট প্রীতিশ, তুই ইচ্ছে করে তো কিছু করিসনি। আর তুই একা এর থেকে বেশি কি ব্যাপার করতে পারতি বল? পারতাম অলোক, পারতাম না, পারতি না। আর নিজেকে দোষারোপ করাটা একবার বন্ধ কর। প্রতি বছর দোলের সময় কলকাতা ছেড়ে পালিয়ে চলে আসিস এই বর্ধমান মেডিকেল কলেজে, আমার কোয়ার্টারে থাকিস, তবুও পুরনো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করিস না, দোল খেলিস না, এইভাবে আর কতদিন চলবে? কি করব যখনই ভাবি না অনেক হয়েছে আর নয়, তখনই এই স্বপ্নটা, 3 বছরের একটা ছোট বাচ্চা ছিল অলোক। কারণ আমি নন্দিনীকে কথা দিয়েছিলাম যে কখনো ওকে একা ছেড়ে যাব না, ওর হাত শক্ত করে ধরে থাকবো, সবার আগে সবচেয়ে বেশি
ওর খেয়াল রাখব। আস্তে আস্তে আস্তে, মেট্রেন যদি জানতে পারে আমরা গার্লস হোস্টেলে ঢুকেছি, মেয়েদের রং মাখাবো বলে আমাদের কিন্তু ছেড়ে না। চুপ করতো, লাস্ট দু বছর ধরে এভাবে এসে রং মাখাচ্ছি, এরা কি ধরেছে কখনো? গ্যাস ধরবে ছেড়ে দে পৃথিবী, সে নতুন এসছে, ও জানে না আমাদের পাঁচ বাত উপর থাকে। কি বল? বুঝলাম না তো। আরে সেটিং সেটিং, গার্লস হোস্টেলের দারোয়ানের সঙ্গে সেটিং করা আছে বুঝলি। কিরকম? বুঝু, দুটাকে ড্রেস নিবি আর একটা দিসি, ব্যাস মামলা সেট। এই এবার চল আস্তে 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 আস্তে, আমরা বাঁ দিকে যাচ্ছি, তোরা ডান দিকে। এটা কি হলো? আমাদের সঙ্গে চালা কি? কেন প্রতিবার বসে তোমরাই আমাদের রং লাগাবে, আমরা ছেড়ে দেবো। বেশ হয়েছে, বেশ হয়েছে, চল তো। ওখানে কি রে প্রীতি, চল। আরে সবাই তো এগিয়ে গেল, চল না। হ্যাঁ আসি, তোরা চল। কি যেন একটা ঘরের ভিতর ঢুকে গেল বুঝলি, দেখতে পেলাম মনে হলো কি আমি আসবো। না না না, তোরা এগো, আমি দেখছি। ওকে, এই এই চল, এই চল 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 চল, একটাও ছাড়বি না, চল চল চল। আচ্ছা আমি কিন্তু ঘরের ভেতর ঢুকলাম, হ্যাঁ, কে আছো বলো, বেরিয়ে এসো। দেখো আজ আমরা কাউকে ছাড়ব না, রং তো লাগাবোই, আর এটা আমাদের মেডিকেল কলেজের প্রথা। তুমি যদি নিজে থেকে বেরিয়ে আসো তাহলে কম লাগে, আর যদি একবার ধরতে পারি তাহলে ধপ্পা। ইগি, তুমি খাটে তলায় কি করছো? এসো বেরিয়ে এসো। না না প্লিজ, আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, তার আগে মুখ থেকে নিজের হাতটা সরাও। প্রীতিশ, কোথায় গেলি? ওই ওরা এসে গেছে, প্লিজ আমায় ছেড়ে দাও। ওরা একবার এখানে এসে গেলে আমায় আর ছাড়বে না। কি রে, কি হলো, কি করছিস? দাঁড়া, আসছি। না না প্লিজ, তুমি এখান থেকে যেও না, তুমি চলে গেলে ওরা আমাকে ঠিক রং মাখিয়ে দেবে। কি রে, আসবো? না 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 না, আসতে হবে না, তুই দাঁড়া আমি আসছি। না না প্লিজ 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 প্লিজ, তুমি যেও না, ওরা জানতে পারলে আমাকে ঠিক রং লাগিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ভয় পেও না, বেরিয়ে এসো, চিন্তা নেই, আমি আছি তো, আমি থাকতে কেউ তোমাকে রং মাখাতে পারবে না, আই প্রমিস। এসো আমার হাতটা ধরে বেরিয়ে এসো, এসো। তুমি কিন্তু আমার হাত ছেড়ো না। ছাড়বো না, কখনো না। বল কি হয়েছে? কি তুই তো ভাই ঘরে ঢুকে জমে গেলি, এই কি করছিস ওখানে? কেউ আসে নাকি তোর সাথে? না না, ঘর একদম খালি। তো তবে যে বললি? না না, মনে হয়েছিল বুঝি কেউ আছে, তাই এতক্ষণ একটুখানি ভালো করে দেখে নিচ্ছিলাম, সেই জন্য দেরি হয়ে গেল। বেশ তো, কেউ যখন নেই তো ওখানে কি করছিস? আয় চলে আয়, এবার একটু পাড়ায় বেরোই, চল তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, তুই তুই এগো, আমি আসছি। আচ্ছা অলোক কিন্তু চলে গেছে, হ্যাঁ, এবার আমার হাতটা ছেড়ে দাও। ও হ্যাঁ, সরি এন্ড থ্যাংক ইউ, তুমি সত্যি আমার খুব হেল্প করলে, তুমি না থাকলে আমি সত্যি ওদের থেকে বাঁচতে পারতাম না, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম, আসি। ওকে, আর হ্যাঁ আরেকটা কথা, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। ও তাই বলি বেটা,
এতক্ষণ ধরে গার্লস হোস্টেলের ঘরের ভেতরে কি করছে? একবার সন্দেহ হয়েছিল বটে, কিন্তু তুই আমাকে বললি না আমি না তোর বেস্ট ফ্রেন্ড। এই সরি সরি সরি, শোন না, রাগ করিস না, ভুল হয়ে গেছে। মুখ সামলে, তোর বৌদি হয় ঠিক আছে, সম্মান দিয়ে কথা বল। তুই বল কোন ইয়ার নাম কি? আরে সেখানেই তো গন্ডগোল, দূর এত কিছুর মধ্যে নামটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমাদের ব্যাচ নয়, এর আগে কখনো নোটিশই করিনি, ফার্স্ট ইয়ার বোধ হয়। তুই না, তোর দ্বারা কিছু হবে না ভাই, তুই এতক্ষণ ধরে প্রেম আলাপ করলি, মেয়েটার নাম অব্দি জিজ্ঞাসা করতে পারলি না, একেবারে চাচ্ছে তাই। তোর জায়গায় আমি থাকলে না এতক্ষণ একটা চুম্বন তো খেয়ে। এই বাড়াবাড়ি নয়, এই হলো এক মিনিট, আবার কি হলো? আই থিঙ্ক ইটস হার। কোথায় 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 রে? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন বাবু? কন্ট্রোল কর, চুপ করে বসো এখানে। হ্যাঁ, কোথায় রে বৃত্তি? কোন মেয়েটা? ওই যে ওই যে, হাতে ল্যাব কোট, পিঙ্ক সালোয়ারে। আমাদের ব্যাচ নয়, নতুন মনে হচ্ছে, তাই বোধ হয় কাল এত ভয় পেয়ে গেছিল। গুড ক্যাচ গুরু। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার যা গিয়ে নামটা জিজ্ঞেস করুন তো, তো নাকি সেটাও আমি করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হাই, কেমন আছো? আমার নাম প্রীতিশ। হ্যালো, আমার নাম নন্দিনী। ওকে নন্দিনী, কাল অ্যাকচুয়ালি তোমার নামটা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। কাল আমার নাম? কখন? কাল? ও, আসলে কাল সারা মুখের রং লাগানো ছিল তো, তাই বোধ হয় তুমি আমায় চিনতে পারছো না। আমি তোমার ঘরে এসেছিলাম, সবাই রং লাগাবে সেই ভয়ে তুমি খাটের নিচে লুকিয়েছিলে, আমি তোমাকে হাত ধরে টেনে আনলাম। ওয়েট ওয়েট ওয়েট, এবার কিন্তু তুমি নিজের ফ্যান্টাসিতে অনেক দূর পৌঁছে গেছো। আমি আর খাটের তলে লুকিয়েছিলাম, আর তুমি গার্লস হোস্টেলের ভেতরে ঢুকে আমার হেল্প করছিলে। সেসব কি বলছো? এখন দেখছি মেডিকেল কলেজে পড়তে এসে তোমার নিজেরই ট্রিটমেন্ট প্রয়োজন। চল 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 চল। এই দাঁড়াও নন্দিনী, আমি জানি না তুমি আমায় কেন চিনতে অস্বীকার করছো, বাট কাল যে আমি তোমার ঘরের ভেতরে ছিলাম আর তুমি বারবার আমাকে তোমার সঙ্গে থাকতে বলছিলে, সেটা কিন্তু সত্যি। এই আসতে বলো, কেউ শুনে নিলে আমার সম্পর্কে কি ভাববে বলো তো? আর তোমার কথা জানি না, বাট আমার কাছে আমার ইমেজ সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে এসব কি বলছো তুমি? কি, তুমি হাসছো কেন? সরি সরি, আর অ্যাক্টিং করতে পারছি না। ইনফ্যাক্ট আমার তোমাকে থ্যাংক ইউ বলা উচিত, তোমার জন্যই তো আমি বেটটা জিনেছিলাম। বেট? কিসের বেট? কেন, বয়েজ হোস্টেলের ট্রেডিশন, দোলের দিন সব মেয়েকে রং লাগাতেই হবে। কই, আমায় তো ওটা রং লাগাতে পারলে না। শোনো, এদিকে এসো, অ্যাক্টিংটা আমি ভালোই পারি, কি বলো? ওকে, সি ইউ অন দেন। ওকে, পরে দেখা হবে, চল চল। এই ব্যাপারটা কিন্তু ভালো হলো না মাই, মেয়েটা তোকে লিঙ্গি মেরে দিল। এই বাজে বকিস না, ছাড় প্রীতিশ, চল তো এখান থেকে। দাঁড়া 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 এক সেকেন্ড নন্দিনী। What the hell? What's wrong with you? যাও, দোলের রঙটা ধুলেই উঠে যায়, আজ আমি তোমাকে যে রঙে রাঙিয়ে দিলাম। যাও, এবার চেষ্টা করো সেটা ধুয়ে ফেলার। শুনছো গভীর রাতের গোপন কথা, আজকের গল্প দোল। তিনে তো চার।
আজ কত বছর বাদে তুই আবার এখানে এলি। হ্যাঁ, মেডিকেল কলেজ থেকে পাস আউট করার পর তুইও প্রীতিস দায়ের পেছন পেছন কলকাতাতে পোস্টিং নিয়ে চলে গেলি। সায়ন্তন দা তো আমেরিকায় সেটেল করলো, আমি আর অলোক এখানেই পোস্টিং নিলাম। আমাদের ব্যাচের আরো অনেকেই তো ক্যাম্পাস থেকে এখানেই প্লেসমেন্ট নেয়, এই ডক্টর স্কোয়াডার গুলোতেই থাকে। কিন্তু যাই বলিস, এত বছর পর তোকে এখানে দেখে আমার যে কি এক্সাইটেড লাগছে না কি বলবো। আমারও এখানে ফিরে এসে বেটার লাগছে, এখানকার কিছুই বদলাইনি দেখছি। যা বলেছিস ঠিক যেরকমটা রেখে গিয়েছিলিস সেরকমই আছে, শুধু তুই বদলে গেছিস। যাই হোক, ছাড় ওসব কথা, একটু বাদেই সবাই দোল খেলতে নামবে। এই তুই দোল খেলবি তো? না, আমি আর রং খেলি না রে, তাই তো প্রতিবার এই দিনটায় কোথাও না কোথাও পালিয়ে যাই, আর এইবার এখানে এসেছি। এই ভেবে এখানে হয়তো একটু রেহাই পাওয়া যাবে, এই জায়গাটার সাথে প্রচুর ভালো স্মৃতি জড়িয়ে আছে আমার। আচ্ছা নন্দিনী, সত্যি করে একটা কথা বলতো, কি অপুর সাথে যেটা হয়েছে তার জন্য কি তুই প্রীতিশটাকে দোষী মনে করিস? না, একদম নয়, নিজেকে মনে করি। মানে? মানে অপুর পুলে পড়ে যাওয়াটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু আমি সুইমিং না জানা সত্ত্বেও যদি সেদিন পুলের জাম্প না করতাম তাহলে তো অপু আজ বেঁচে থাকতো, আর প্রীতিশও নিজের ছেলেকে হারাতো না। শুধুই প্রীতিশা দেন টু লুজ ইওর সান টু, আর সেটাই যদি হয় তাহলে তুই প্রীতিশাকে এতদিন নিজের থেকে দূরে সরিয়ে রেখেছিস কেন? কেন তোরা আজ একসাথে নেই, কেন বল? গিভ মি এ রিজন। কারণ আমি প্রীতিশের চোখে চোখ রাখতে পারবো না। তাই as if he's the king of the world. Amar pregnancy ta prothom thekei complicated chilo. He was so particular about it je niche eto bhalo gynecologist howar shotteo he refused to treat me. Opu was a premature baby. Tobu tokhono Prithish kept his promise. Promise? What promise? Promise jeta amake korechilo jiboner protita muhurte amar hat dhore thakar, আমার যাতে কোনো ক্ষতি না হয় সেটা খেয়াল রাখার। আই স্টিল রিমেম্বার প্রীতিশ আমার প্রেগনেন্সি নিয়ে এত টেন্স ছিল দ্যাট হি আস্কড ডক্টর নায়ার টু লুক আফটার মি। প্রীতিশ আর ডক্টর নায়ার একই নার্সিং হোমে কাজ করত। সেদিন পয়লা বৈশাখ ছিল, আমি আর প্রীতিশ সবেই একটা ফিল্ম দেখে বেরিয়েছি। তখন তো আর এখনকার মতো এপ্রিল মাসে গরম পড়তো না, খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল, যদিও একটু মেঘ করে এসেছিল কিন্তু ওভারঅল বেশ রোমান্টিক ওয়েদার। খেতেই ভালো লাগে না আমার, কেন জানি না সেদিন সিনেমা হল থেকে বেরিয়ে খুব খেতে ইচ্ছে করলো। আমি প্রীতিশকে বললাম আইসক্রিম খাবো। এই প্রীতিশ, আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, খাওয়াবে প্লিজ? আইসক্রিম? তোমার তো আইসক্রিম খেতে ভালোই লাগে না। জানি, কিন্তু আজ খুব খেতে ইচ্ছে করছে। কিন্তু নন্দিনী, এখন সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় আইসক্রিম খাওয়াটা কি ঠিক? মানে ঠান্ডা লেগে গেলে? তুমি না বড্ড ভাবো, আর মেবি ইটস নট মি, আসলে আমাদের ছেলে আইসক্রিম খেতে ভালোবাসে, এন্ড হি ওয়ান্টস টু হ্যাভ ওয়ান। তুমি তোমার ছেলেকে একটা আইসক্রিম কিনে দেবে না? আচ্ছা, তুমি কি করে জানলে যে আমাদের ছেলে হবে? মেয়েও তো হতে পারে। না আমি জানি, ইটস এ বয়। দেখো দেখো আমার জিপটা কেমন চোখা হয়ে গেছে। বলে ছেলে হলে জিপ চোখা হয় আর মেয়ে হলে চওড়া। বাবা, ভেরি সায়েন্টিফিক। আচ্ছা তুমি খাওয়াবে কিনা বলো, খালি বাজে কথা বলে টাইম ওয়েস্ট করছো। আচ্ছা বাবা খাওয়াচ্ছি, কিন্তু এখানে আইসক্রিমের দোকানটা কোথায় সেটাই তো খুঁজে বার করতে হবে আগে। ওই তো সামনে আইসক্রিম একটা স্টল আছে, রাস্তার থেকে খাবে? এই না না, ইটস নট হেলদি ফর ইউ অর আবি। বুঝেছি, তুমি আমাদের খাওয়াতে চাও না কি? আচ্ছা রাগ করছো কেন? এই সময় কোন রকমের স্ট্রেস ইজ নট হেলদি। তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি। প্রীতিশ আমাকে রাস্তার এপারে দাঁড় করিয়ে আইসক্রিম আনতে গেল।
তখন হলের সামনে আবার ভিড় বাড়ছে, নতুন শো শুরু হবে, সবাই লাইন দিয়েছে। ধাক্কাধাক্কি হচ্ছে দেখে আমি একটু এগিয়ে দাঁড়ালাম। প্রীতিশ তখনও বারবার ওপার থেকে আমায় দেখছে আর হাত দেখিয়ে আশ্বস্ত করছে, আমি এখনই আসছি, দাঁড়াও। হঠাৎ ধাক্কাধাক্কি বাড়তে শুরু করে, তাড়াতাড়ি লাইনে ঢুকবে বলে পেছন থেকে হঠাৎ আমাকে একটা ছেলে ধাক্কা দিয়ে এগিয়ে যায়। Dr. Nayak, please leave to that one. She was absolutely fine till this evening. হঠাৎ করে পেছনে একটা ধাক্কা লাগে আর ওর পেটে পেন শুরু হয়ে যায়। ইনফ্যাক্ট নার্সিং হোমে আনতে আনতে শি গট আনকনশিয়াস। ইউ ডোন্ট ওয়ারি ডক্টর সেন, আমি দেখছি। ইউ ওয়েট হিয়ার। প্রীতিশ, ইয়েস ইয়েস ডক্টর নায়ক, নন্দিনী কেমন আছে? আর বেবি, ওর সাডেনলি পেটে একটা পেন উঠলো, বাট ওর ডেলিভারিটা তো এখনো অনেক দেরি আছে নাকি? কাম ডাউন প্রীতিশ, ইউ আর গাইনোকোলজিস্ট ইয়োরসেলফ, তুমি জানো যে এমনি ধরনের কমপ্লিকেশনস যে কোনো সময় হতে পারে। কিন্তু কিন্তু কোনো সিরিয়াস ব্যাপার নয় তো? আনফরচুনেটলি ইট ইজ সিরিয়াস। Suddenly, baby's position change hoye geche. And then we will have to operate that too immediately. Then do it, Dr. Nair. What are you waiting for? It is not so simple. It is a premature delivery. Our Nandini's pregnancy aage theke onek complicated. And a sudden problem has made things even more difficult. So before we operate, Dr. Sen, tomake ekta bond sign korte hobe. Bond? কেন বন্ড কেন? প্রীতিশ, নন্দিনী এবং ওর বেবি দুজনেরই অবস্থা খুব ক্রিটিক্যাল। উই ক্যান সেভ আইদার অফ দেম। হোয়াট? আমরা এখানে দাঁড়িয়ে যত সময় নষ্ট করব তত কিন্তু নন্দিনীর কন্ডিশন আরো খারাপ হতে থাকবে। সো তুমি বলো, হু শুড বি সেভ, দ্য মাদার অর দ্য চাইল্ড? There's nothing to think, Doctor. It's always the mother. It's always Nandini. আর তোমার সন্তান, এটা তোমার ফার্স্ট চাইল্ড প্রীতিশ, তার কথা একবারও ভেবে দেখবে না? যে এখনো পৃথিবীতেই আসেনি ডক্টর, তাকে হারানোর দুঃখটা অনেক কম। বাট আই ক্যান নট লুজ নন্দিনী অ্যাট এনি কস্ট। সো It's Nandini, Nandini, and always Nandini. Okay. Taole tai hobe. But Nair, try your level best. Yeah, I will. Keep praying. It has more power than any medicine. Yeah, I know. নন্দিনীকে বেড়ে দেওয়া হয়েছে, শি ইজ বেটার নাও। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আর কনগ্রাচুলেশনস, ছেলে হয়েছে। হি ইজ হেলদি, প্রেমচর বলে কিছুদিন অবজারভেশনে রাখতে হবে। তোমার ওর সাথে দেখা করার ইচ্ছে না থাকলেও তোমার ছেলের নিজের বাবা মায়ের কাছে আসার ইচ্ছে খুব, তাই তো ওর এত তাড়াহুড়ো। যাও, ভেতরে যাও। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশনস, গড ব্লেস।
বেটার। বলেছিলাম ছেলে হবে। তুমি কখনো ভুল বলো? একে প্রত্যেশ কাঁদছো কেন? Tears of joy, Nandini, tears of joy. ছেলে কে দেখবে না? কিছুক্ষণ আগে এখানে দিয়ে গেছে। কই? তো আমার মনে পড়ছে না। বেশ বেশ, ছেলের মুখ দেখা মাত্রই আমায় দেওয়া সব কথা ভুলে গেলে। যাও, আমিও তোমার সঙ্গে কথা বলবো না। বাবা, মাও যে ছেলের সঙ্গে হিংসে করে এই প্রথম দেখলাম। জানতো এইখানে এই যে ম্যাডাম আর রাগ করে না, আমি তোমায় দেয়া কোনো কথাই ভুলিনি। আমি সব সময় সবার আগে আর সবচেয়ে বেশি শুধুই তোমাকে ভালোবাসি। কিন্তু যাই বলো, আমার ছেলে কিন্তু আমার মনের কথা বুঝি। কিরকম? এই যে আমি তোমাকে 8 মাস ধরে এত কাছে পেয়েও আদর করতে পারছি না, সেটাও বুঝতে পেরেছি। আর তাই এত তাড়াহুড়ো করে চলে এলো। যত ইচ্ছে আমি তোমাকে আদর করতে ছেলের সামনে কিছু হবে না। মাকে আদর না করলে ছেলে আসতো কোথা থেকে? কেউ এসে পড়বে কিন্তু নিজের বউকে আদর করছে কার বাবার কি? তারপরে নার্সিং হোমে Just relax and let me take care of you. Shintish. গভীর রাতের গোপন কথা, আজকের গল্প দোল। হ্যালো, হ্যাঁ সব ঠিক আছে, তুমি আসছো কখন? ঠিক আছে পরে বলছি। কি ব্যাপার, কে আসছে? ও কেউ না, একটা বন্ধু। ছাড় তুই বল নন্দিনী, আমি তোকে কখনো জিজ্ঞেস করিনি কিন্তু সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল বলতো? তুই তো জানিস পৃথ্বীর দোল খেলতে কত ভালোবাসে। প্রতি বছর আমাদের বাড়িতে দোলের দিন খুব হই হুল্লোড় হতো, আর সব বন্ধু বান্ধবরা আসতো, খাওয়া দাওয়া, গান বাজনা, রং লাগানো, পুরো দেখার মতো। একবার অলোকদাও এসেছিল। জানি, আমায় বলেছিল। সেইবার আমরা আমাদের নতুন ফ্ল্যাটে শিফট করেছি, তাই আরো গ্র্যান্ড সেলিব্রেশন। আমাদের বাড়ির নিচে একটা সুইমিং পুল ছিল, ওখানেই আমরা দোল খেলছিলাম। প্রচুর লোকজন, বাচ্চা কাচ্চা, সাংঘাতিক ব্যাপার। পৃথ্বী একটু ভাঙ খেয়েছিল, তারপর সে কি মজার কাণ্ড, কোথা থেকে একটা ঢোল জোগাড় করে কথা বলেছি, আমি তোমার থেকেও বেশি ভালোবাসি একজনকে। জানি অপুকে তো না,
তোমাকে ছাড়াও একজন নারী আছে আর এই এই আমার জীবনে। স্টপ ক্রিয়েটিং আ সিন প্রীতিশ, সবাই দেখছে। দেখো আমি আমার বউয়ের সঙ্গে কথা বলছি, তাতে অন্যের বাপের কি? প্রীতিশ আচ্ছা আচ্ছা সরি সরি সরি, কিন্তু কিন্তু তোমার কি একটুও জানতে ইচ্ছে করছে না যে এই আমার জীবনের সেই নারী এই যাকে আমি এত বেশি ভালোবাসি, তোমার থেকেও বেশি ভালোবাসি, সে কে? কে? রেখা। লম্বা কোমরানো চুল, ছিপছিপে চেহারা, সাদা সালোয়ারে আবির লেগেছে, আর সিলসিলা ফিল্মের রেখার মতো দেখাচ্ছে তোমায়। আর আমি তোমার অমিতাভারি পিচকারি তোরি ভিগি অঙ্গিয়া রঙ রসিয়া রঙ রসিয়া চুনর বালি রঙ বরসে রঙ বরসে ভিগে চুনর বালি রঙ বরসে। এই তোমার অমিতাভের থেকে কিন্তু বেশি ভালো গান গাইছি আমি, বললি? আচ্ছা তুমি অপুকে দেখেছো কিনা বলো না। না দেখো না, এখানে কোথাও আছে বোধ হয়, দেখো না। কিন্তু দেখতে পাচ্ছি না তো অনেকক্ষণ ধরে। এত চিন্তা করো না, কোথায় যাবে? এখানে খেলছো না? বাচ্চাগুলোর সঙ্গে খেলছিল। অপু আই অপু 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 সুইমিং পুলে পড়ে গেছে। জলে পড়ে গেল কি করে? আরে দেখো না প্রীতিশ, আমি তোমার কাছে গেছি, এর মধ্যে নন্দিনীদি অপুকে বাঁচাতে জলে ঝাঁপ দিয়ে দিয়েছে। কতবার বললাম তুমি এরকম করো না প্রীতিশ, এখনই চলে আসবে। আচ্ছা তুমি তো সুইমিং কি জানো না, কে কার কথা শুনে বলো তো, এখন কি হবে? Oh!
শুনছো গভীর রাতের গোপন কথা। আজকের গল্প দোল। কি ব্যাপার বলতো, কার মেসেজ আসছে বারবার? প্রেম টেম করছিস নাকি? আসলে তোকে বলা হয়নি, অলোককে তো চিনিস। প্রীতিশের ব্যাচমেট। ক বছরে উই বিকেম ভেরি ক্লোজ। আচ্ছা, বিয়ে তো করতেই হবে। এন্ড অলোক ইজ এ নাইস ম্যান, তাই? বাহ, দারুণ খবর। তা সেটা এতক্ষণ চেপে রেখেছিলিস কেন? না না, চেপে রাখিনি, ভাবছিলাম কিভাবে তোর সঙ্গে শেয়ার করব। কেন না, অপু চলে যাওয়ার পর তুই যেন কিরম হয়ে গেছিস, তোর লাইফটাও ওখানেই আটকে গেছে। প্র্যাকটিসটাও ছেড়ে দিলি, এখন একটা এনজিও এর সঙ্গে কাজ করছিস। অনেক তো হলো নন্দিনী, এবার নিজেকে ক্ষমা করে দে। আচ্ছা প্রীতিশ, তা চলে যাওয়ার পর তুমি কখনো ওর কোন খোঁজ নেওয়ার চেষ্টা করিসনি? অপু চলে যাওয়ার 7 দিন পর হঠাৎ একদিন সারাদিন ফোন বন্ধ, কোন খবর নেই। তারপর হঠাৎ দরজার বেল বাজল। তখন অনেক রাত, প্রায় 2:30 হবে। প্রীতিশ সারাদিন পর প্রচুর ড্রিঙ্ক করে বাড়ি ফিরল। ওকে বিছানায় শুইয়ে দিতে গেলে ও হঠাৎ করেই আমাকে চাপটে জড়িয়ে ধরল আর খুব কাঁদতে শুরু করলো। সে আমি কিছুতেই নিজেকে ছাড়াতে পারি না। প্রীতিশ আমার সারা গায়ে মুখে কিস করতে শুরু করলো। তখন আমার এইসব কিছু ভালো লাগছে না। ছাড়ো প্রীতিশ, ছাড়ো মাই। I'm sorry. আমায় ক্ষমা করে দিও নন্দিনী, আমি আমার ফেইলিয়ার নন্দিনী। আমি তোমাকে দিয়ে সব প্রমিস রাখতে পারলাম না। I'm sorry, I'm such a failure. নন্দিনী, পরদিন সকালে ঘুম ভেঙে দেখি প্রীতিশ চলে গেছে, শুধু একটা চিঠি ছেড়ে গেছে। আমি পারলাম না। প্রীতিশ দা কোথায়, কেমন আছে? মানে তুই কখনো খোঁজ নেওয়ার চেষ্টা করিসনি? তাতে হয়তো ওর কষ্টটা আরো বাড়ত। ওই ওই বুঝি অলোক এলো। তুই ঠিক আছিস তো? যা, এবার দরজাটা খোল। কি, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। সে কোথায়? হ্যাঁ আসছে, জোর করেই আনলাম। নিচে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আসছে। হ্যাঁ রে, তুই কি অলোককে দরজায় দাঁড় করিয়ে রাখবি? আরে নন্দিনী, ভালো আছো? চলে যাচ্ছে গো, তোমাদের খবরটা শুনলাম। ওহো, আচ্ছা আচ্ছা, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তোমরা কথা বলো, আমি চা বসাই। না না, তুই দাঁড়া, তোরা বসে কথা বল, আমি বরং চা নিয়ে আসছি। দুধ আর চিনি চা ক্যাবিনেটে আছে। আর হ্যাঁ, সুগার লেখা যে কৌটোটা, সেটাতে কিন্তু নুন আছে, আর সল্ট লেখা কৌটোটা, সেটাতে চিনি। হ্যাঁ, সেটা আবার কি? আর বলো না, আমার কাজের মেয়েটা তাড়াহুড়ো করতে গিয়ে এই কাণ্ড করে ফেলেছে। আমি একদিন তাড়াহুড়োতে হসপিটাল বেরোবো, চা বানিয়ে মুখে দিয়ে দেখি নুনটা, তারপর দেখি এই কাণ্ড করে রেখেছে। তোরা পারিস। ঠিক আছে, মনে রাখবো। জুতোটা কি বাইরে? না না না, ভেতরেই খোলো। কেমন আছো বলো? তুমি কিন্তু একটু বদলাওনি। ভালো, তোমার সঙ্গে বহু বছর পর দেখা। অলোক বললো তোমাদের বিয়ের কথাটা। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ।
আসো না প্রীতিশদা, ভেতরে এসে বসো। তুমি প্রতি বছর দোলের সময় এখানে আসো, তবু তোমার সঙ্গে দেখা হয় না। তাই আমি অলোককে বললাম তোমায় যেন একবার নিয়ে আসে। অলোক অনেক করে বলল, তাই এলাম। ভালো করেছ। তা ডেট ফাইনাল হয়েছে? এই জিনি তোর জন্য বানাইনি, কিন্তু সকাল থেকে অলরেডি তোর দু কাপ হয়েছে। নন্দিনী দেখ কে এসেছে, আয় বসে। কেন তুমি? জিনি আমার মনে হয় অনেক বেলা হয়েছে, এবার কিন্তু আমাদের দোল খেলতে যাওয়া উচিত। হ্যাঁ চলো চলো, তাই যাই। তুমি এখানে? আমি জানতাম না তুমি এখানে থাকবে। জানলে কি করতে? আবার পালিয়ে যেতে, ঠিক যেরকম 7 বছর আগে পালিয়ে গিয়েছিলে। কিন্তু পালাতে পারলাম কি? তুমি গেলে না ওদের সঙ্গে দোল খেলতে? তুমি তো আমার জীবনের সব রং নিয়ে উধাও হয়ে গিয়েছিলে, আমাকে ছেড়ে বেশ ছিলে না এই ক বছর। তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি? তোমার মনে পড়েছিল প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। আমি শুধু তোমার কথাই ভেবেছি। তাহলে কখনো যোগাযোগ করার চেষ্টা করনি কেন? অভিমান। আর আমার বুঝি অভিমান হতে নেই? জানি না, যাও। এখনো এত অভিমান যে আমার দিকে তাকাবেই না? অভিমান নয়, ভয়। তোমার চোখের দিকে তাকালেই নিজেকে কিরকম অপরাধী মনে হয় জানো। কিসের অপরাধ নন্দিনী? তোমার কাছ থেকে তোমার ছেলেকে কেড়ে নেওয়ার অপরাধ। মানে? মানে সেদিন যদি আমি তোমার জন্য অপেক্ষা করতাম আর নিজে আগ বাড়িয়ে সুইমিং পুলে ঝাঁপ না দিতাম, হয়তো আজ আমাদের অপু আমাদের সঙ্গে থাকত। বাস বাস বাস, অনেক হয়েছে। আমাদের অপু আমাদের সঙ্গেই আছে আর সারা জীবন থাকবে। কিন্তু আমরাও তো আছি, বলো। আমরা এভাবে কতদিন পালাবো বলো তো? এবার শেষ করো। হয়তো হয়তো অপু তাই চায়, আর তাই এত বছর পর আমাদের আবার সেই একই জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। শেষ করলাম আর নয়, আর একে অপরকে ছেড়ে পালানো নয়। নন্দিনী তুমি দোল খেলবে? কারোর ক্ষমতা নেই যে আমার গায়ে রং লাগাবে। এইবার আর আমায় বোকা বানাতে পারবে না, কিন্তু এইবার আর ছাড়ছি না তোমায়। বয়স হোস্টেলের রীতি, একটা মেয়েকে রং না মাখিয়ে ছাড়ছি না। তাই? কিন্তু রং কোথায়? এই যে আমি আছি। আজ আমি তোমায় আমার রঙে রাঙিয়ে দেব, যা তুমি চাইলেও মেটাতে পারবে না। তাও আজ আমায় আমার জীবন থেকে হারিয়ে যাওয়া সব রং ফেরিয়ে দাও। Oh,
শুনছিলে গভীর রাতের গোপন কথা। আজকের গল্প দোল, গল্প দেবারতী, আবহ এবং সাউন্ড ডিজাইন সায়ন্তন, পৃথিশের ভূমিকায় আরজে নীল, নন্দিনীর ভূমিকায় আরজে চৈতালী, অলোকের ভূমিকায় মৈনাক, জিনিয়ার ভূমিকায় আরজে জিনিয়া, সায়ন্তনের ভূমিকায় সায়ন্তন, ডক্টর নায়ারের ভূমিকায় আরজে শেখর, পার্শ্ব চরিত্রে দেবারতী, সায়ন্তন, শেখর, মৈনাক, শ্রীতমা, অনুপম, সায়নী, শোভন, আশিস, রিন্টু এবং তারক। গভীর রাতের গোপন কথা কেমন লাগছে জানাতে লাইক করো আমাদের ফেসবুক পেজ গভীর রাতের গোপন কথা, আর শুনতে থাকো ফিভার 104 FM, দ্য দাদা অফ এন্টারটেইনমেন্ট।